রাজধানী শহর সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয়েছে এই সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর হয়েছে আগামী ষাট দিন সারা দেশে সেনাবাহিনীর কমিশন অফিসাররা এ ক্ষমতা পাবেন যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি তারপর এই এই যে মেজিস্টার পাওয়ারটা এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ